আমরা অ্যাকচুয়াল মানে জন্ম থেকেই আমরা সিপিএম করতাম, তো আমাদের অঞ্চলে যখন সিপিএমের সঙ্গে আইএসএফের একটা টাই আপ হয়, মানে আমাদের সমঝোতা হয় যে আমরা অ্যালায়েন্স হয় একটা, তখন আমরা মনসা সিদ্দিকির বক্তব্যে একটা খুব ভালো দিক দেখি, ওনার প্রতি একটা দেখলাম ওনার উদ্দেশ্যটাও মত, ওই জন্যে ওনার সঙ্গে একটা মিল পাওয়ার জন্য আইএসএফের দিকটা একটু আসা। আমরা আমাদের মন্দিরবাজারের আইএসএফের পক্ষ থেকে আমরা থানায় আজকে এসেছি, যাতে আমরা বিগত দিনে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্যে প্রশাসনিকভাবে যাতে আইএসএফের যে সংগঠনগুলো আমরা রেডি করেছি এগুলোর পাশে যেন প্রশাসন আমাদের সঙ্গে সুষ্ঠুভাবে সাথ দেয়। হ্যাঁ, আমরা সবার সঙ্গে সমান মানে ভালোভাবে চলবো, ওনাদের থেকে ভালো আশা করব, যেন আইনি দিক থেকে আমরা ওনাদের থেকে একটা সাপোর্ট আশা করছি, যেন অন্যায়কে অন্যায় বলতে পারে, মানুষের যারা বিনা কারণে যাদের নামে কেস রাজনীতি করতে গিয়েছে ভুলভাল যেন জিনিস আইএসএফের সঙ্গে না ঘটে। হ্যাঁ, আপনাদের মানে গ্রামের যে শাসক দল বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো হুমকি চুমকি বা কিছু হয়? ওগুলো তো থাকবেই হুমকি, এগুলো বিভিন্ন রকম মন্তব্য, বাজে কমেন্ট, এইগুলো তো থাকবেই রাজনীতি করতে এসে। বিজেপিকে বলে হিন্দু দল, আইএসএফকে বলে মুসলিম দল, কিন্তু আলটিমেট এইগুলো মানুষকে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্যে এই জিনিসটা করা। মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এসসি এসটি মাইনরিটি যারা আছি এদেরকে নিজেদের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়া, আর একটা বিজেপি যে ওদের ব্রাহ্মণ্য প্রধান দল, এটা এসসি এসটিদের আলটিমেট তো কোনো উন্নতি হচ্ছে না, তাদের একটা রিজার্ভেশনে যেগুলো রয়েছে সেগুলো তো আটকে দেওয়া হচ্ছে, এগুলো নিজেদের মধ্যে একটা ভিড়িয়ে দিয়ে ঝগড়া গণ্ডগোলের মাধ্যমে রাজনীতিটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। একটা আমরা দলীয় কর্মী হিসাবে আমরা চাইছি ভালো রেজাল্ট, আমরা আশা করছি, মানুষের স্বতঃস্ফূর্ত ভাব এখন থেকে লক্ষ্য করছি, আশা করবো ভালো রেজাল্ট করবো। হ্যাঁ, আমি নওশাদ সিদ্দিকী সাহেবের মানে ওনার বক্তব্যের উপরে আমরা উদ্বুদ্ধ হয়ে ওনার এই সুন্দর বক্তব্য, ওনার বক্তব্যের মধ্যে একটা সামাজিক চরিত্র ধরা পড়ে যে উনি কোন বাড়িতে বিলং করেন আর ওনার উদ্দেশ্যটা কী, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সেবা করা, এই উদ্দেশ্যটা বজায় থাকলে আগামী দিনে মানুষ পাশে থাকবে, ডায়মন্ডের মানুষ আশা করি খুব ভালো ফল দেবে একটা। আমরা অ্যাকচুয়াল মানে জন্ম থেকেই আমরা সিপিএম করতাম, তো আমাদের অঞ্চলে যখন সিপিএমের সঙ্গে আইএসএফের একটা টাই আপ হয়, মানে আমাদের সমঝোতা হয় যে আমরা অ্যালায়েন্স হয় একটা, তখন আমরা মনসা সিদ্দিকির বক্তব্যে একটা খুব ভালো দিক দেখি, ওনার প্রতি একটা দেখলাম ওনার উদ্দেশ্যটাও মত, ওই জন্যে ওনার সঙ্গে একটা মিল পাওয়ার জন্য আইএসএফের দিকটা একটু আসা। আমরা মন্দিরবাজার ব্লকের আইএসএফের তরফ থেকে এসছি এখানে মন্দিরবাজার থানায় ডেপুটেশন দিতে, কারণ আমরা চাই সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে সবাই সমভাবে যেন আমাদের আইসি আমাদের সব দেখেন, এই কারণে আমরা এখানে এসেছিলাম, কিন্তু এসে তো আমরা তো কোনো ফলপ্রসূ হলাম না, দেখা হলো না, এখন আমাদের আবার ফের আসতে হবে। আমরা এইটাই আশা করব যে উনি যেন আমাদের সর্বভাবে সহযোগিতা করে, আমরা অন্যায়কে প্রশ্রয় দেবো না, যেটা অন্যায় সেটা উনি অন্যায়ভাবে নিন, আমরা এইটাই ওনার কাছে এই আবেদন জানাই। পার্টি অনুমতি দেয়, আমাদের পার্টি অনুমতি ছাড়া আমরা কেউই কোথাও দাঁড়াতে পারি না বা নাম উপস্থাপ করতে পারি না। শুধু ছোট ভাইজান বলেছেন একবার যে আমার পার্টি অনুমতি দিলে আমি রামমন্ডার বারে দাঁড়াতে পারি, তাতেই দেখছেন তো সারা পশ্চিমবঙ্গে কি শুরু হয়ে গেছে। একটা নটোরিয়াস ক্রিমিনাল, যারা হিউম্যান রাইটস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দাগিয়ে দেওয়া নটোরাইজ ক্রিমিনাল, তার সাহস হয় কী করে আমার চেয়ারম্যান যার সাদা কালিতে সাদা পাঞ্জাবিতে কেউ কালি দিতে পারেনি আজ অবধি এই দুবছরের মধ্যে, সে তার বক্তব্য রাখা শুরু করেছে। আরেকটা ক্রিমিনাল সেটা হচ্ছে আরাবুল ইসলাম, চারাবুল ইসলামও তারা খেপেতে শুরু করে দিল। আরে তোদের এত রাগ কেন রে ভাই, তোরা তো আছিস ভাঙড়ে, তোদের তো বোম্বাদার কথা তোদের দিদি বলেছে, তা তোমরা যদি এত যদি গণতন্ত্রপ্রিয় হও তাহলে নওশাদ ভাইকে বাঘের মতন ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কারণ একটাই, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে যুব সমাজের একমাত্র আইকন হচ্ছে আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং ভাঙড় বিধানসভার বিধায়ক, তাই ওদের ভয়, যেখানে ভাইজান সেখানে জনজোয়ার,
এমনি রাস্তায় দাঁড়াবেন জনজোয়ার, একটা ট্রেনের স্টেশনে দাঁড়াবেন জনজোয়ার তৈরি হচ্ছে, এটাতেই ওরা ভয় পাচ্ছে। সুতরাং তাই আপনাদের বলি, লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও, একবার হারো বারবার লড়ো বারবার লড়ো বারবার যতদিন না বিজয়ী হও, একবার লড়ো বারবার লড়ো বারবার যতদিন না বিজয়ী হয়। কিসের ভয়? ভেঙে ফেলো যত দুঃসয়, এবার তৈরি হও, লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও। এ পথে মুক্তি জনগণের, এই তো মুক্তি জনগণের, আমি তো শক্তি জনগণের, তুমি তো তাদের একজন, তুমি তো একাকী কখনো নও, তুমি জনগণের সাথে, জনগণের সাথে আমাদের একাত্ম হওয়াটাই হচ্ছে স্বপ্ন। আমরা জনগণের জন্য লড়তে এসেছি, স্বাভাবিক কারণেই জনগণকে নিয়েই হচ্ছে আমাদের কর্মকাণ্ড। যদি আপনারা বিশ্বাস করেন যে জনগণের শক্তি, জনগণকে সাথে নিয়ে যেভাবে পঞ্চায়েত এলাকায় আমরা গ্রাম সভা তৈরি করে আমাদেরকে সমস্ত কাজকর্মকে আমরা সংগঠিত করছি, যেখানে যেখানে আমরা জিতেছি সেইখানে দাঁড়িয়ে জনগণকে যদি আমরা নিতে পারি সাথে, তবেই কিন্তু আগামী দিনে আমাদের দূর হয়ে যাবে সমস্ত ভয়। তাই বলি, যতদিন না বিজয়ী হও, কিসের ভয়? হবেই এ জয়, দূর করে ফেলো যত সংশয়, এই তো এবার তৈরি হও, কিসের ভয়? ভেঙে ফেলো যত দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও, এ পথে মুক্তি জনগণের, আমি তো শক্তি জনগণের, এবার তৈরি হও, তুমি তো তাদেরই একজন, তুমি একাকী কখনো নও, তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও, তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও, যুদ্ধে সামিল হও আজকে, যুদ্ধে সামিল হও, যুদ্ধে সামিল হও আজকে, যুদ্ধে সামিল হও, লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও, একবার হারো বারবার লড়ো বারবার লড়ো যতদিন না বিজয়ী হও, যতদিন না বিজয়ী হও, যতদিন না বিজয়ী হও। ধন্যবাদ। লড়াইয়ের শপথ নিয়ে চুরি কেলেঙ্কারি উত্তর চব্বিশ পরগনা যে কলঙ্ক আমাদের লেপে দিয়েছে মাননীয় খাদ্যমন্ত্রী, তার পদত্যাগ দাবি করি। পার্শ্ববর্তী অঞ্চল হাবড়া, হাবড়া বিধানসভার এমএলএ, যে আমাদের কলঙ্ক উত্তর চব্বিশ জেলায় প্রতিটা নাগরিকের কলঙ্ক, আজকে লেপে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা এই খাদ্য কেলেঙ্কারির আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের এমএলএ এবং মন্ত্রী, যিনি এখন জেলঘাট কাস্টডিতে রয়েছেন, তার পদত্যাগ দাবি করছি এবং তাকে বিধানসভা থেকে এক্ষুনি বহিষ্কার করতে হবে, এ দাবি রেখেছি। এবং তাকে সামনে রেখে আমাদের লড়াই চলবে, এবং প্যালেস্টাইনের সংগ্রামী যোদ্ধাদের পক্ষেও আমাদের লড়াই চলবে।